আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোথায় যাবো নিজেও জানি না, ঘুরতে বেরিয়েছি। আজকে বাইরে খুব রোদ, খুব গরম, আজকে গা হাত পা পুড়ে যাচ্ছে এত রোদের তাপ। আমি এসছি আজকে এই কল্যাণীর এদিকে, তো রাস্তা এত খারাপ, এসে ভুল করেছি। ভাবছিলাম একটু ভালোভাবে চালানো যাবে, তা এসে দেখি রাস্তার যা অবস্থা, আর চালানো তো দূরের কথা, ফার্স্ট গিয়ারে বেশি তুলতে পারছি না গাড়ি। তারপর রাস্তার অবস্থা দেখেছো সবাই, কি অবস্থা, ওরে বাপরে বাপ। উঠে গেছি হাই রোডে, এরকম যদি রাস্তা থাকে তাহলেই তো মজা লাগে না, কিন্তু এই রাস্তা বেশিক্ষণ না, একটুখানি দিয়ে আবার ঠিক আছে। একটু পরে ভালো, একটু পরে খারাপ, এরকমই অবস্থা রাস্তা। পাগল আছিস, ক্যামেরা রেকর্ড হচ্ছে কিন্তু, রজনী খেয়ে রজনীর পিকটা পুরো ছেলেছে, পুরো গায়ের মধ্যে এসে পড়লো, মানে কি আর বলবো, এদের মাথা মাথায় কোনো সেন্স নেই। দেখে ভালো গায়ের মধ্যে এসে তো পড়লো, মানে এদের মাথায় বোধ শোধ করে না। ও রাস্তা দেখেছো, মাখন মাখন দেখে বলে রাস্তা মাখন। রাস্তা দেখো মাখনের মতো পুরো, ব্যাস হয়ে গেছে ওইটুকানি কি, হয়ে গেছে শেষ, ওইটুকানি কি ভালো ছিল, এবার আবার গুতাতে গুতাতে যেতে হবে। সো গাইস, আমি এসেছিলাম এই ক্যাফেটায় তো খাওয়া দাওয়া করতে, তো এখানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে অনেক পুরনো, তো এসছে আজকে এখানে। পরিচয় করিয়ে দিই, কেমন আছিস? এই তো ভালো আছিস? তারপর অনেকদিন পরে তো দেখা হলো, তাই আসা হয় না অনেকদিন এখানে, তাই আজকে এলাম ঘুরতে ঘুরতে, অনেকদিন পরে এলাম। তা এখন কোথায় কোথায় যাবি, কোথায়? চ, হেলমেট এনেছিস? হ্যাঁ, যা হেলমেটটা তাহলে নিয়ে আয়। চ, সো গাইস, ইন্দ্রাণীর সাথে অনেকদিন বাদে দেখা হয়েছে আমার আজকে, তো বললো যে চল তাহলে তোকে আমাদের দিকটা ঘুরিয়ে আসি, আমি বললাম যে চল তাহলে ঘুরে আসি। সো দেখা যাক, যাচ্ছি ঘুরতে, এদিকটা আমি খুব একটা আসিও নি। ও বললো আমি চিনি, চল অসুবিধা নেই। এ কুকুর হচ্ছে সব থেকে আমার ভয়ের জিনিস, আমি এই জিনিসটাকে খুব ভয় করে চলি। রাস্তাঘাটে জোরে চালানোর থেকে কুকুরের মতো ভয় আর কিছুই নেই। বা এদিকে রাস্তা খুবই সুন্দর,
ঠিক আছে তো সব ঠিক আছে তো বলছি ধরে বসিস কিন্তু ধরে বসিস এটা এরকম 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 আচ্ছা ঠিক আছে কোনো দরকার ছিল ঠিক আছে চলো তাহলে সাবধানে যাও হ্যাঁ আবার পরে দেখা হবে একদম ঠিক আছে এরপরে দেখা হলে হ্যাঁ ডাইরেক্ট কলকাতা ঠিক আছে রোদের এখন প্রচন্ড তাপ বাইরে দুপুর দুটো বাজে বাড়ি চলে যাব আর পাচ্ছি না দুটো কি তিনটে বাজে এখন রাস্তার অবস্থাও একদম ভালো না রাস্তার অবস্থা খুব খারাপ এখন দুপুর তিনটে বাজে বাড়ি চলে যাব আর পাচ্ছি না এত গরম লাগছে কি বলবো খুব কষ্ট হচ্ছে বাইরে প্রচন্ড রোদের তাপ সো গাইস আর ভাল লাগছে না আর পারছি না অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ব্লগে সবাই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য এই গরমের মধ্যে ভিডিও বানাই চলো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে